চার ছবি মনে কে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবাই মানুর সংসার। আজকের ভিডিওটা স্পেশাল অনেকটা আমাদের কাছে, খুব খুব খুব। তো থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি? হ্যাঁ, আমাদের বিয়ের অ্যালবাম কেমন লাগছে আমাদের? ও আচ্ছা, খুলি নিয়ে খুলতে হবে। দেখো, এটা খুলে দেখো। ঠিক আছে, তো এই হলো আমাদের ভিডিও অ্যালবাম, সরি আমাদের বিয়ের অ্যালবাম। ঠিক আছে, এই হলো ফটো, এটা ওর বিয়ের দিন, সম্ভবত বিয়ে হওয়ার আগে তোলা হয়েছে, সম্ভবত মানে এখনো কনফিউজ। হ্যাঁ, সিঁদুর নেই, মানে বিয়ের আগে না, মাঝে মানে বাসি বিয়ের আগে আমি বেজামা তোর জন্য সিঁদুর বানানোর আগে। ঠিক আছে, একটু পোজ দিয়েছিলাম, পোজ দিয়েছে, আবার এই ঘরটাকে মাথায় নিয়ে মাথা ফাটানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ মাথা তো ফেটেই গেছে অলরেডি। এইখানে এটা হচ্ছে, বলো, অ্যাকচুয়ালি ওর গ্যাং ব্যাং হচ্ছে এটা, আমার সবকিছু, আমার এরাই বলতে গেলে স্পেশাল ফ্রেন্ড, ছোটবেলা থেকে ফ্রেন্ড সবকিছু। আর এটা হচ্ছে আমি কেঁদে ফেলেছিলাম, এত ইমোশনাল হয়ে পড়েছিলাম তখনই, আমার যত কষ্ট তখনই চলে এসেছিল, যার জন্য আমার গায়ে হলুদের বেশি কিন্তু ফটো আমি এনজয় করছি। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের যে ফটোগ্রাফার ছিল নীলেশ আর ওর টিম, নীলেশ মাসুদ অনেকেই, তো নীলেশ আমাকে হঠাৎ করে ফোন করে বলে, দাদা দিদির কিন্তু গায়ে হলুদের ছবি না পেলে আমাকে কিন্তু পরে তুমি কিছু বলো না দাদা। আর যা বাবা, কেন বলতে, দিদি কন্টিনিউয়াসলি কাঁদছে, আমি শর্ট নেবো কি, চোখ মুখ ঢুকিয়ে নিয়ে কাঁদছে, পুরো মেকআপ টেকআপ নষ্ট হয়ে গেছে, চুলের কাজল মানে চোখ চোখের এই কাজল টাজল সব ফুলে মানে গলে জল হয়ে পড়ে যাচ্ছে। যা বাবা, এইটা কি কথা, ফোন করছি ফোনে লাইন পাচ্ছি না, ফোন রেখে গায়ে হলুদের, তারপরে দেখলাম দু চারটে ছবি তুলেছে, তার মধ্যে এইগুলো, এটা হচ্ছে ঋষা, এটা পৌলমি, এখানে রয়েছে আমার একমাত্র শ্বশুরমশাই, শ্বশুরমশাই কথা হয় অনেকে, যাদের দু তিনটি বিয়ে তাদের দু তিনটে হয়, কি বলতে চাইছো তুমি, আবার অনেকে শ্বশুরমশাই কাকুও হয়, শাশুড়ি কাকিমা হয়। You know what I mean, এটা হচ্ছে নানিমু হচ্ছে, বাবা করছে কি, নানিমু নানিমু নানিমু, তোমরা তো বাঙাল, তাই তোমরা কি বলছি, আমরা বাঙাল। এটা বাবা বসে আছি, এটা ঘুরছে ওর পিসি মাসির দল, হ্যাঁ পিসি মাসি, বৌদি আছে, মামি আছে, দিদি আছে, সবাই আছে। এখানে চলে এসেছে হ্যান্ডসাম বয়, আমার ন মাসি, আর আমার কি বলবো, আমার মাসির আমার টান, আমার মা থেকেও মাসিরাই মেয়ে, আর এই মিষ্টি করে ছেলে হচ্ছে আমি, আমার দুই বোন প্রীতি আর শ্রেয়া, আমার গায়ে হলুদের ঠিক আগে। আচ্ছা, এই হচ্ছে আমার ভাই, আমার ছোট ভাই, ছোট ভাই না, ছোট ভাইয়ের আগে আমার ছোট মালিক ছেলে, আর এই হচ্ছে আমার ন মাসি দেখালাম, আর হচ্ছে ছোট মাসি, ছোট মাসি এখন ইউটিউব চ্যানেলও আছে, আমি ছোট মাসি রান্নার চ্যানেল, ভীষণ ভীষণ ভালো রান্না করে, মানে আমি তোমাকে বলছি যদি তোমাদের রান্না খেতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট রান্নার আইটেম খেতে হয়, তো 100% ছোট মাসির চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এমন এমন আইটেম তোমরা পাবে, মানে ছোট মাসি নিজের বানানো, জাস্ট মানে ফাটাফাটি রান্না করে,
আমি ডেসক্রিপশনে অবশ্যই আমার ছোট মাসি ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দেবো। আর ছোট মাসি বেসিক্যালি সিরিয়াল এখন সিরিয়ালও করছে, সিনেমাও করছে, ওয়েব সিরিজও করছে। সিরিয়ালে এখন হয়তো মেন ক্যারেক্টার বা একদম মেয়ের থেকে একটু কম ক্যারেক্টার না, বাট ওই 5-7 দিনের ক্যারেক্টার, 10-12 দিনের ক্যারেক্টার ক্যারেক্টারগুলো করছে। এনিওয়ে, ও বাবা আবার আমার বউ। আচ্ছা এই যে সেই ছবি দেখে না, তুমি স্বপ্ন চারিনি আমার বুকে ছুরি মারিনি। এখানে জামাই বরণ হচ্ছে, মানে দারুন দারুন জামাই বরণ হচ্ছে এখানে। আর এই ছবিটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, কারণ আমি ব্লগ বানাতে মাঝে আসলাম। আমার বিয়ের যদি পুরো ভিডিও দেখতে হয়, আমার বিয়ের ভিডিও আমি আই মানে আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে বিয়ের ভিডিওটা পুরোটা। দেখে নিও যে একটা বর বিয়ে করার থেকে ব্লগ করতে কিভাবে ব্যস্ত। আমি বিয়ের সময় ফুল মুস্তি করে বিয়ে করেছি, তো এই হলো আমি নামছি যখন দেখতে পাচ্ছ, তখন বাস দিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে কেউ একজন বলছে যে বর তো পুরো কচি বর। তখন কে বললো কথাটা শুনতে নিজে কচি কান্না ভালো না যাই। আচ্ছা আমাকে আমার শ্বশুর মশাই কাকু জল খাওয়াচ্ছে, অ্যাকচুয়ালি আমি বাবাই ডাকি কাকু। আবার কাকু বলেছি, ও কাকু বা কিংবা বিয়ের পরেও না ঠিক কথা। কাকু আমাকে টোপর দিচ্ছে, কাকিমা আশীর্বাদ করছে, ও সরি বাবা আমাকে টোপর দিচ্ছে, মা আশীর্বাদ করছে, আর জেঠু আশীর্বাদ করছে। এটা হচ্ছে রাই, এটা হচ্ছে আমার বোনঝি, ঠিক আছে আমার দিদির মেয়ে, আর এটা হচ্ছে আমার বান্ধবী, খুব ভালো বান্ধবী, ও খুব ভালো বান্ধবী আমার, মানে খুব কম কথা হয় কিন্তু খুব ভালো রিলেশন ওদের সাথে আমার। এটা জ্যোতি আর এটা জয়ন্ত দাও বর। এটা তো আমি অ্যাজ ইউজুয়াল হাওয়াতে উঠছি। এটা আমার মা, এটা আমার মা, এটা মা, এটা মামি, এটা আমার মামি মা, আর এটা রিঙ্কু, এটা রিঙ্কু, আর এটা হচ্ছে সমস্ত পিসিরা একসাথে আমার সাথে। এখানে হচ্ছে রয়েছে আমার গলায় মালাবদ্ধ হচ্ছে, মালাবদ্ধ হতে হতে এখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ হাসি মুখে, ছেলেটা ক্লোজ হবে, ও আমার বন্ধু ভাই যাই বলো না কেন, ঋষা জোর বান্ধবী, ওর বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হবু বর, আর আমাদের অনেক ক্লোজ, আমার জিগলি, আমার ভাই বিশাল ভাই, ওর বউ, ওর আরেক, আমার আরেক বউ, আমার শ্বশুর, ও এই যে ঘাম মুখে চেহারা দেখছো, ও প্রচন্ড চাপটা ওর উপরই ছিল, কারণ বাদবাকি পিছনে আর যারা আমাকে ধরেছিল তারা একটু ছোট, ওরা ভাই, ঠিক আছে, তো সেই জন্য আমি দেবাকে ডাক দিকে দিয়েছিলাম, এবার আমার সমস্ত ভারটা ছিল ওর উপরে। দেবাই ভরসাযোগ্য ছিল, আমি জানি যে আমার সতিনী আমার বউকে ঠিকঠাক রাখতো। তো এই হলো গাঢ় বাচ্চা, আর এখানে আমরা দুজন শুভ দৃষ্টি, এটা শুভ দৃষ্টি হচ্ছে। আচ্ছা এই যে আশীর্বাদ হচ্ছে বাবা, একদম এবারে লুক, ঠিক আছে এই যে বাবা আশীর্বাদ করছে, এখানে বাবা করছে, আর এখানে আমরা অন্যদিকে কিছু, আমাদের মন অ্যাকচুয়ালি আমাদের সবার মন অন্যদিকে, অন্যদিকে ছিল, হ্যাঁ অন্যদিকে, আর এখানে আছে হচ্ছে এই যে আমার কাকু, এই যে ভাই, এই যে প্রীতম এসেছে, জেফার এসেছে, মানে না দেখে অনেকে তো ভুল জায়গায় দেয়, অনেক সময় ভুল পড়ে যায়, আমি আমাকে ইভেন কেউ এরকম ভাবে দেখেও দিইনি, আমি কিন্তু এরকম দেখেছি এখান থেকে সিঁদুরে পুরি, কারণ আমি একদম ওয়ান শট ওকে, কিন্তু তারপরের বারও কি হয়েছে ফটোগ্রাফারদের জন্য বারবার করে মানে বারবার করে আরেকবার আরেকবার লাস্টে আমি আমার যে ছবিটা রয়েছে এক্স্যাক্টলি সিঁদুর দানের, আমার যেটা ফেসবুক, এটা আমার ফার্স্ট শট, এবার ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় যে ছবিটা সেখানে আমার এক্সপ্লেনমেন্ট এরকম। এবার দুদিন কমেন্ট এসেছে দাদা বিয়ে করে কি সুখী না নাকি এরকম এক্সপ্রেশন, যাই হোক এটা তো আমরা দুজন দেখছো খুব হাসাহাসি, এই হাসাহাসি করছো মানে এত মুষ্টি করে বিয়ে করেছি না ফিল করতে পারিনি বিয়েটা,
এভাবেই গল্প হোক আমাদের রূপকথা, পুরো সত্যি কথাই। এখানে কিছু মিষ্টি মিষ্টি ছবি, আর এখানে হচ্ছে বিয়ে বাড়ির ভাইরাল গান, যেটা হচ্ছে আমার আর ওর বিয়েতে ভাইরাল হয়েছিল। আমি বিয়ে হওয়ার সিঁদুর দানের ঠিক আগে গানটা গিয়েছিলাম, গানটা চলছিল অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে, তখন আমি ওটা লিপ দিচ্ছিলাম, নাচানি যেত সেই গানটা ফেসবুক থেকে শুরু করে ইচ্ছানি বিচারে বিশাল ভাইরাল। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে, কিন্তু পারেনি দেওয়াল তুলে, কেউ পারেনি যাই হোক। আচ্ছা এই হলো দেখলে, এবার আমি তোমাদের ছবিটা একটু আচ্ছা লাগাচ্ছি, এখানে আমার মুখটা দেখবে, ওই এক্সপ্রেশনটা ছিল ঠিক আছে, এই ব্যাপারটা ছিল। এটা আমার 5 নম্বর বার ছিল যখন আমাদের ফাইনাল ডেটটা হয়েছে। তো তারপরে দেখো নাচানাচি করছি, তোমাদের বলতে বলতে দেখলে নাচানাচি পারবে না কেউ, গানটাই হচ্ছিল আর পিছনে জ্যোতি হাসছে। তো এই যে আমাদের হাতে হাতে গেছে, এখানে তো খুব মজার ব্যাপার, হাতে হাত ছিল আর আমি ওর হাতে চিপচিয়ে খুনসুটি যা হয়। এখানে বিয়ের পরে ফটোশুট, তো এটা হচ্ছে বগা কাণ্ডের এরকম ব্যাপার একটা। তো ছবিগুলো দেখলে দেখো, তুই হাসলি যখন, ওকে। তো এখনো বিয়ের পরে রয়েছে, বাবা মা দেখলে ছবিগুলো, বাবা মা মামি, ও হচ্ছে আমার ভাইজি, মানে আমার জেঠুর ছেলের মেয়ে, আমাদের একই বংশ ঠিক আছে। তো সোনা তাই প্রচন্ড কাছে, খুব ভালোবাসি ওকে। আর ও হচ্ছে ওর গ্রুপ দেখেছে, ওটা হচ্ছে আমার গ্রুপ, প্রীতম ওর ওয়াইফ সুজি, এও আমার সেম ছোটবেলার বন্ধু, আজকে মানে 2004 থেকে আজকে 18 বছর হয়ে গেল ওর সাথে বন্ধুত্ব। তো এরকমই থাকবে, কারণ ছোটবেলার বন্ধু যা হয় 18 বছর যখন, আর এ হচ্ছে মানে ভাইজি, তার বঞ্জি, বঞ্জির বাবা, তারপরে এ হচ্ছে ওর দিদি, এ হচ্ছে ওর দাদা, এ হচ্ছে আর এক দিদির মেয়ে, আর এক দিদির বর, আর এ হচ্ছে আর এক দিদির বর, সে দিদি ছবি নেই এখানে। আর এ হচ্ছে সুবর্ণ আর মৌসুমী, আমার খুব ভালো ফ্রেন্ড, মানে ভাই, ভাইয়ের মতো বলতে ভাই, খুব ভালো ভাই আমার। এবার চলে এসেছে রিসেপশন, দ্য গ্র্যান্ড রিসেপশন। রিসেপশনে আমি আই বাটন দিয়ে দেবো, দেখে নেবে। আমার ছোট মাসির ছেলে, বড় মাসির ছেলে, আমরা দুজন, আমার সেজো মাসি, আমার মামা, আমার দাদা, যার বললাম ভাইজি, সেই ভাইজির বাবা মানে আমার দাদা, বৌজি, আর এ হচ্ছে আমার দিদা, আম্মা। আম্মা আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, আমি আম্মা ছাড়াও। আচ্ছা আমি, ও হচ্ছে সোনা আমার ভাই, যে এখন ক্যামেরা ধরে আছে আর দাঁত কালাচ্ছে। আর হচ্ছে আমি আমার বউ, আমার সেজো মাসি ছোট মেয়ে, আর আমার ছোট মাসি ছোট, আর হচ্ছে আমার মামা এক মামি, আর এই পাশে যে মামি দেখছো তার মানে আমার জমজ ভাই, সে জমজ ভাইয়ের এক ভাই। আচ্ছা আমি ও মামি, আর এখানে হচ্ছে ওর ফ্রেন্ড জোনটা, রিশা, পালমি, নুমকু, সরি রিঙ্কু, আকাশ, আমার মেশো, আর আমার বড় মেশো, আর আমার সেদিনকে আমার রিসেপশনের দিন আমার বোন, ছোট বোনের বার্থডে ছিল, মানে ছোট বোন প্রীতির বার্থডে ছিল। তো এই যে আমার এক দিদা, দিদার ভাইয়ের বউ আমার দিদা, মানে দিদাকে আমি দিদাকে না আম্মা ডাকি, আমার এই যে আমার বোন, আমার আমার জান প্রাণ, আর জান প্রাণের কোলে রয়েছে তার জান প্রাণ। তো আমার বোন, বোনের বর গোপাল দা, আর এটা আমার দাদা, দাদা প্রীতির বার্থডে বের হচ্ছে, এখানে আমরা দুজন রোমান্টিক রোমান্টিক পোজ দিচ্ছি। আচ্ছা এ হচ্ছে মানে আমার আমার মা মোদি কেয়ারে রয়েছে, তো মোদি কেয়ারের পুরো টিম এখানে রয়েছে, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একজন বাদ দিয়ে, এ হচ্ছে আমার এক বন্ধুকাম ভাই পরপর রয়েছে, ওই পিসি যেটা পিসির ভাই, এ হচ্ছে আমার 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 ফ্রেন্ড সার্কেল ঠিক আছে, কাঞ্চন, সুজিকে দেখলে, আম্মু হচ্ছে আমার সব থেকে ভালো মেয়ে বন্ধু, দেব আম্মুর বর, প্রীতম, ভাস্কর, মানে আমরা একটা গ্রুপ, মানে আমরা ঘুরতে গেলে আমরা এই কজনই যাই। আমার ফ্যামিলি, আমার ছোট ভাই, আমার সেজো মাসির ছোট মেয়ে, বড় মাসিতে ছোট ছেলে, আমার দি ভাই, বড় মাসির মেয়ে, ছোট মাসির মেয়ে, আর আমার বোন, মানে ছেলে, আমার মামা। এখানে ওর ফ্যামিলি ঋষার সাথে, বলো ঋষা, রিঙ্কু, পরমিতি, দেখলে তোমরা সবাইকে, তো ওই কাকিমা, কাকিমার ছোট মেয়ে, কাকিমার বড় মেয়ে,
আর বড় মেয়ের ছেলে আর একটা বউ। আমি এদের গৃহপ্রবেশের ভিডিও দেখেছিলাম, তো আমি আই বাটনে গৃহপ্রবেশের লিঙ্কটা দিয়ে দেবো। দারুন বাড়িটা বানিয়েছে, তোমরা একবার অবশ্যই দেখে রাজপ্রাসাদ বানিয়েছে রীতিমতো। এই যে পটের বিবি, আর এই যে আমার তিন মাসি আর এক মামি, তার সাথেও সৈকতের পুরো ফ্যামিলি। এই যে সৈকতের ভাই তাতাই সৈকত, এটা পুরপুরি আমার খুব মিষ্টি বোন, মানে সৈকতের বোন, মানে এত মিষ্টি তোমরা না দেখলে বুঝতে পারবে না, খুব চটপট আর খুব ট্যালেন্টেড। শিল্পা সৈকতের উডবি, সৈকতের গার্লফ্রেন্ড, হ্যান্ডসাম কাকু, রিয়েলি হ্যান্ডসাম কাকু, এখনো একদম চার্মিং। আর মিষ্টি কাকিমা, মানে কাকিমা মানে আমি এই হিসাবে বলছি, মানে আমার বিয়ের যখন ইনভিটেশন করতে গেছিলাম, খুব কম লোককে নিমন্ত্রণ করতে হয়েছিল, 200 জনের মধ্যে করতে হয়েছিল। আমি আমার দুটো বন্ধুরই পুরো ফ্যামিলি নিমন্ত্রণ করেছিলাম, তার মধ্যে একজন হচ্ছে, কারণটা হচ্ছে তাদের ফ্যামিলির সাথে আমি খুব ভালোবাসতাম, তাদের ফ্যামিলি গার্ডিয়ান যারা আছে সৈকতদের বাড়িতে আর প্রীতমদের বাড়িতে, কারণ প্রীতমের মানে মা কাকিমা আর কাকুর সাথে আমার প্রচন্ড, মানে আমি প্রচন্ড ভালোবাসি কাকিমা, আগেও বলেছি কাকিমার মতো মানুষ হয়, সেম সৈকতের বাবা মা প্রচন্ড ভালো। এই সৈকত শিল্পা দেখলে শেষের পথে, শেষের পথে। তো এই যে আরেক দিদি, এটা হচ্ছে আমার আরেক দিদি, তার মেয়ে গঞ্জি, আর এটাও পুরো অফিস, পুরো অফিস টিম আমার এরা। আর ছেলেটা হচ্ছে দীপক, আমার অফিসের সবথেকে ক্লোজেস্ট ওয়ান, অফিসের সবথেকে ক্লোজেস্ট ওয়ান। আচ্ছা, এ হচ্ছে আমার এক মানে আত্মীয়, নাম হয় আত্মীয়র মতো বলতে পারো, গুগুন, গুগুনের হাজবেন্ড অর্ণ, খুব কাছের এরা। আর এই তার ফ্যামিলি, আচ্ছা আমার কাকু আর আমার নিজের কাকু আর কাকি, মানে আমার বংশের আর কি জ্ঞাতি। এই আমার সব ফ্যামিলি মেম্বার, আমার পিসিমুনি, পিসিমুনির মেয়ে, এই যে সব পাঁচ মাসি আর মায়ের সাথে আমার, এইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বিয়েতে আমাদের দুজনের বাদ দিয়ে বেস্ট ফ্রেন্ড, কারণ আমার মাসিটা রয়েছে, ও রয়েছে, আমার আম্মা রয়েছে, বেস্ট। আমার বাবার অফিস কলিগ, বোথ অফ দিস। আর এই হচ্ছে সোনু, আমার যে ভাই, সবাই জিজ্ঞেস সোনু কে, সোনু কে, সোনু আমার এই কাকুর ছেলে, অনেকে জিজ্ঞেস করে তোমার ভাইটা কে, তো ভাইয়ের বাবা, ভাইয়ের মা, ভাই, ঠিক আছে। সোনু হচ্ছে আমার নিজের ভাই না হয়েও নিজের ভাইয়ের থেকে অনেক বেশি, আমার দিদি ভাই। আর এটা হচ্ছে পুরো দে পরিবারের কিছু সদস্য, জানি না কেন ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট ওভারঅল নট ব্যাড, আমার আমার মনে হচ্ছে একটু হেভি বলে হয়তো ব্ল্যাক এন্ড হোয়াইট করেছে, আমার মনে হয়। এই হলো আমার মা, আমরা শ্রীগুরুর শিষ্য, তো শ্রীগুরুর সঙ্গে আমাদের গুরু ভাই গুরু বোনরা এসেছিলেন তারা। তবে এটা বলতে পারি মানে এনাদের সাথে রিলেশনটা এমন, মানে পুরো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, মানে আমাকে একসাথে থাকি মনে হয় না যে মানে ফ্যামিলির কোনো রিলেটিভ নয়, এটা কিন্তু মনে হয় না, মানে এত ভালো করতে। অরিজিৎ মানালি ব্লগে দেখতে পারবে, ওকে পুরো আমাদের সাথে একসঙ্গে টুর করেছে মানালিতে, মুনাই, অরিজিৎ ছোটু অন্যান, আর হচ্ছে আমার একটা বন্ধু। আর এই ছবিটার কথা স্পেশালি বলবো আমি, সুবর্ণ, আমি, মৌম আর মানু, যত ফ্রেন্ডের সাথে ছবি তুলেছি বেস্ট ফ্রেন্ড এভার, অদ্ভুত পারফেকশন এই ছবিটার মধ্যে, দারুণ দারুণ ছবি। এখানে আমার সুন্দরী বউ, তো এটা হচ্ছে চেনো সবাই তোমরা, অর্পণ আমার সাথে ভিডিওতে থাকে, অর্পণ সেম আমরা ছজন। এই যে আমি, ও আর মৌম, মিষ্টি মৌম, মিষ্টি মৌম, এটা আমি জেঠু। আচ্ছা বাবা, আমার দুই বন্ধু, আমার দুই বন্ধু, ওর দাদা, এরকম। আর এটা দুই দিদি, এটা আমাদের ফ্যামিলি বলতে ভাই অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি। না, এখানে কাকা রয়েছে, কাকা ব্যস্ত ছিল, ছবি তোলার জন্য ফ্রি ছিল। এই যে আমাদের দুজনের দুজন কাটিয়ে আছে, এই যে পটের বিবি, আচ্ছা একই ফটো দুবার দিয়েছে, এটা আমরা এতদিন বাদে লক্ষ্য করেছি, আমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো একই ফটো দুবার রয়েছে। তো অলমোস্ট ওভার, তো ফটোশুট গুলো তোমরা দেখো, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনকে যায়,
যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনেকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কোন ছবিটা প্রিয় লেগেছে। হ্যাঁ, আর এই একটা ছবি এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ফাইনেস্ট ওয়ান এন্ড সাদা দিয়ে শুরু, সাদা দিয়ে শেষ, দি এন্ড। তো এটা ব্যাক কভার। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। তোমাদের জানি আমাদের বিয়ের অ্যালবাম তোমাদের কেমন লাগলো, আর আমাদেরও খুব ভালো লাগলো তোমাদের শেয়ার করতে। অনেকদিন ধরেই ভাবলাম শেয়ার করবো, অনেকে তোমরা বলেছো যে হ্যাঁ অ্যালবামটা দেখাতে। তো আমি আই বাটনে প্রত্যেকটা আই বাটনে দিয়ে দিয়েছি, বিয়ে রিসেপশন হানিমুন থেকে শুরু করে সবকিছু আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও পারলে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো বাবাই মানুর সংসার।